মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মাননীয় রাষ্ট্রপতির এই চিঠি ঘিরেই যত গোলমাল, কারণ এতদিনের প্রথা ভেঙে সেই চিঠিতে বলা হয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত। সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশ্বনেতাদের 9ই সেপ্টেম্বর নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মাননীয় রাষ্ট্রপতি। আর সেই আমন্ত্রণ পত্রে প্রথা ভেঙেছে রাষ্ট্রপতি ভবন বলেই চর্চা। প্রোটোকল মতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার আমন্ত্রণ পত্র পাঠানোর কথা, কিন্তু রাইসিনা হিল থেকে প্রেসিডেন্ট অফ ভারত নামে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। যদিও পূর্বতন টুইটার এবং বর্তমান এক্স অ্যাকাউন্টে হেমন্ত বিশ্ব শর্মার টুইটে আরও বেড়েছে কৌতূহল। অসমের মুখ্যমন্ত্রী লেখেন, রিপাবলিক অফ ভারত আনন্দিত এবং গর্বিত। আমাদের সভ্যতা অমৃতকালেও দাপটের সঙ্গে এগিয়ে চলেছে। তবে এই আমন্ত্রণ পত্রের সমালোচনায় সরব কংগ্রেস দলের সাংসদ জয়রাম রমেশ লেখেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে প্রেসিডেন্ট অফ ভারত 9ই সেপ্টেম্বর G20 নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। তাহলে খবরটা সত্যি? সংবিধানের 1 নম্বর ধারায় বলা ভারত যেটা ইন্ডিয়া অঙ্গরাজ্যে সংযোজন হবে, এখানে অঙ্গরাজ্যে শব্দের ওপর আঘাত হানা হয়েছে। রমেশের এই টুইটকে পাল্টা আক্রমণ করেছেন হেমন্ত বিশ্ব শর্মা। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত, সেই চিঠিতে পরিষ্কার করে জলজল করছে প্রেসিডেন্ট অফ ভারত। ঠিক এই জায়গা থেকেই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে এত দিনের প্রথা হঠাৎ করে ভাঙার কি কারণ হলো? দিন কয়েক আগে আরএসএস প্রধান মোহন ভাগবত দাবি করেছিলেন ইন্ডিয়া নাম বদলে ভারত নাম হওয়া উচিত, কারণ ব্রিটিশরা উচ্চারণের সুবিধার্থে ইন্ডিয়া নাম গ্রহণ করেছিল। হাম সব লোগ इंडिया शब्द का उपयोग करना छोड़ दे और भारत शब्द का उपयोग करना प्रारंभ। कभी कभी अंग्रेजी जानने वालों के सामने हमको बोलना पड़ता है तो भाषा के प्रवाह में ही इंडिया आ जाता है, क्योंकि उनको समझना चाहिए, कोई जरूरत नहीं है। जो विशेष नाम होते हैं उसका भाषांतर नहीं किया जाता, दुनिया में कहीं नहीं करता। तो हम बोलने में लिखने में सर्वत्र भारत कहे। এবার এক্স অ্যাকাউন্টে কংগ্রেসকে তুলোধনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি প্রশ্ন তোলেন, দেশের সম্মান এবং গৌরবের সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেক বিষয়ে কংগ্রেসের এত আপত্তি কেন? ভারত জোড়ো নামে রাজনৈতিক সফর করা মানুষদের ভারত মাতা কি জয় উচ্চারণে এত ঘৃণা কিসে? দেশের প্রতি, দেশের সংবিধানের প্রতি কংগ্রেসের সম্মান নেই, এখান থেকেই স্পষ্ট। মনে হয় না মোদী সরকার এতটা বোকামি করবে। এই ভাষায় এক্স অ্যাকাউন্টে পরামর্শ কংগ্রেস সাংসদ শশী থারুরের। তিনি লিখেছেন, ভারত নাম ব্যবহারে কোনো সাংবিধানিক বাধা নেই, আমি মনে করি না কেন্দ্র সরকার এতটা বোকামি করবে। শতক ধরে ব্র্যান্ড ভ্যালু তৈরি করা ইন্ডিয়া নামকে পুরোপুরি সরিয়ে দেবে। বিশ্ব যে নামে দেশকে চিনেছে সেই নাম রেখে দুটো নামই ব্যবহার করা হোক, এই ইন্ডিয়া এবং ভারত নাম বিতর্কে খোঁচা দিতে পিছুপা হয়নি কংগ্রেস নেতা কার্তি চিদম্বরম আর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনীষ তিওয়ারি। এই উদ্যোগের পক্ষে যুক্তি খাড়া করে এক্স অ্যাকাউন্টে লেখেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। রিপাবলিক অফ ভারতের প্রসঙ্গ উল্লেখ করে টুইটে পঞ্চমুখ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। তবে বলিউড এবং ক্রীড়া জগতও এই চর্চায় অংশগ্রহণ করেছেন। ভারতীয় ছবির বিগ বি অমিতাভ বচ্চন এক্স অ্যাকাউন্টে লেখেন, ভারত মাতা কি জয়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ, বিসিসিআই সচিব জয় শাহকে উদ্দেশ্য করে লেখেন, আমাদের গর্বকে বাড়িয়ে দেয় এমন নাম সবসময় রাখা উচিত। আমরা ভারতীয়, ব্রিটিশরা নাম দেখেছিলেন ইন্ডিয়া, তাই ভারত নাম ফিরে পাওয়া বহুদিনের অপেক্ষা। আমি বিসিসিআই সচিব জয় শাহকে অনুরোধ করব, এই বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের বুকে ভারত নাম জলজল করুক। ইন্ডিয়া বা ভারত নয়, শুধু ভারত নামে এরপর থেকে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত হবে আমাদের দেশ। ঠিক এই জায়গা থেকেই কিন্তু একাধিক সংশয় তৈরি হচ্ছে, যার উত্তর হয়তো আমাদের মিলবে আগামী অধিবেশনে। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত, রিপোর্ট CN News।